যে বিষয়টি এখন জানতে চাচ্ছি বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে যারা হজ যাত্রীরা যাচ্ছেন হজে তারা যাওয়ার পরে অনেকে অসুস্থ হয়ে পড়েন যেহেতু লম্বা জার্নি বা একটা পরিবেশ থেকে আরেক পরিবেশে যাচ্ছে শিফট করছে তাদের সাথে খাপ খাইয়ে উঠছে না সাহেবদের জন্য আপনি কি পরামর্শ দেবেন যেন তাদের শারীরিক সুস্থতা এবং ফিটনেস ঠিক থাকে আপনি যথার্থ বলছেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা এটা হজ আমাদের হজ যাত্রীগণের সারা জীবনের লালিত স্বপ্ন অনেক আকাঙ্ক্ষার ধর্মীয় দিক থেকে ফরজ ইবাদত আবার নিজেরও খুব মনোবাসনাপূর্ণ মনস্কামনা পূর্ণ একটি তীব্র আকাঙ্ক্ষার জায়গা এই ক্ষেত্রে নিজেকে ফিট রাখা সুস্থ রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা হজ যাত্রীদেরকে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে আমার পরামর্শ হলো হজযাত্রীদের জন্য প্রথমত আপনি যাওয়ার সময় আপনার প্রয়োজনীয় ঔষধ কমপক্ষে আমি বলবো দেড় মাসের ওষুধ নিয়ে যাবেন কারণ যদিও প্যাকেজটি চল্লিশ পঁয়তাল্লিশ দিনের আপনি যদি কোনো কারণে অন্য কোনো কারণে আপনার যাত্রা বিঘ্নিত হয় বা আপনি অসুস্থ থাকেন তা এই জন্য দেড় মাসের ওষুধ নিয়ে যাবেন যে ওষুধ নিয়ে যাবেন সেটা প্রেসক্রিপশন সাথে রাখতে হবে কারণ বেশি ওষুধ নিলে সেখানে কাস্টম দেখা দেখতে চাইতে পারে অনেক সময় প্রেসক্রিপশনের কপি নেবেন ওষুধ নেবেন আর একটা পরামর্শ আমার যে আপনি সেখানে যাওয়ার পরে প্রথমে আমরা গিয়ে আমাদের হজ কিন্তু যাওয়ার পরে যারা মক্কা যাবে তাদের কিন্তু ওমরা করতে হবে উমরা ওমরা যখন ওনারা করতে যান তখন ঢাকা থেকে এই বাড়ি থেকে রওনা হয়ে এয়ারপোর্ট হজ ক্যাম্প আট ঘন্টার জার্নি তারপরে ওইখানে মক্কা পৌঁছানো দীর্ঘ সময় তখন আর টায়ার্ড থাকেন এই সময় সবার একটা আকাঙ্ক্ষা থাকে ওমরার এই প্রবেশ করলেই জমজমের পানি খাওয়ার এবং পানি খেতে গিয়েই তখন ঠান্ডা পানি কারণ তীব্র আপনার গরম অনেক কষ্টের পরে এই ঠান্ডা পানিটা খুব মজা লাগে তো আমি সবাইকে অনুরোধ করবো জমজমের ঠান্ডা পানিটা যাতে না খান এই ঠান্ডা পানি খাওয়ার পরে কয়েক মিনিটের মধ্যে তিনি ঠান্ডায় আক্রান্ত হবেন সাত দিনও অনেক সময় অনেকের আমি দেখেছি এটা ভালো হয় না তাহলে জমজমের ঠান্ডা পানি না খাওয়া এক দ্বিতীয়ত অনেকেই হজের আগে অতিরিক্ত উমরা করেন উমরা করা আপনার ইবাদত করা সবই ভালো কাজ কিন্তু অতিরিক্ত উমরা করে মূল হজের যাতে এখানে তিনি ফিটনেসটা যাতে না হারিয়ে ফেলেন এই দিকটাও আমি বলবো অনুরোধ করব। অতিরিক্ত উমরা করে ফিটনেসটা না হারিয়ে ফেলা আর আরেকটা বিষয় আমি দেখেছি যে অনেক সময় স্মৃতিতে রাখার জন্য আমাদের হজ ছবি তোলেন যেহেতু এখন সুবিধা আছে ভিডিও করেন তো এই ক্ষেত্রে আমি হয়তো কাউকে না করব না কিন্তু এইটুকু বলবো যে ছবি তোলা ভিডিও করা যাতে ফরজ তওয়ফের সময় ওনার যে আকাঙ্ক্ষা ইবাদতের প্রতি যে অ্যাট্রাকশান সেটার মধ্যে যাতে বিঘ্ন না ঘটে এইভাবে এই কাজটা করা উচিত আর সেখানে নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের যে ডিরেকশান সেটা মানা অন্যের সাথে ধাক্কাধাক্কি না করা সবচেয়ে বড় কথা অন্যের কষ্টের কারণ না হওয়া না হওয়া বরং নিজে অন্য হজযাত্রীকে কমফোর্ট দিয়ে এই স্যাক্রিফাইস করতে পারলে আমি মনে করি আল্লাহ এটার বরং উত্তম প্রতিদান দেবে হ্যাঁ তার আগে আমি একটু চিকিৎসা সম্পর্কে আরেকটা একটু যুগ করতে চাই সন্দেহ সন্দেহ সেটা গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু কেউ অসুস্থ হলে আমরা বাংলাদেশ হজ মিশন মিশনের পাশেই বাংলাদেশ হজ মিশন ক্লিনিক করি আমরা অর্থাৎ সেখানে ফ্রি আমরা প্রাথমিক চিকিৎসক দিয়ে এই চিকিৎসক কিন্তু বাংলাদেশি ডাক্তার আমরা বাংলাদেশ থেকে নিয়ে যাই ওষুধপত্র নিয়ে যাই তো সো উদ্বিগ্ন হওয়ার কিছু নাই সেখানে আমাদের ভাষায় লোকজন আমাদেরই ডাক্তার বাংলাদেশি ডাক্তারদেরকে আমরা নিয়ে যাচ্ছি পরেও কারোর যদি আরও বেশি চিকিৎসার প্রয়োজন হয় সৌদি সরকার কিন্তু একজন হজ যাত্রীর যত ধরনের চিকিৎসার প্রয়োজন হয় বিনামূল্যে করে আপনার অবগতির জন্য জানাই প্রতি বছর বিশ পঁচিশ জন লোকের ওপেন হার্ট সার্জারি হয় সৌদি আরবে বাংলাদেশের হজ যাত্রীর বিশ পঁচিশ জন লোকের স্টান্টিং করে অর্থাৎ আমরা যেটাকে রিং বলি হার্টের এবং কি বিশ পঁচিশ জনের জেনারেল সার্জারি হয় ফ্রি এবং সেটা খুব বিশ্বমানের কিন্তু সৌদি আরবের ট্রিটমেন্ট জার্মান হসপিটালগুলি বেশি তাদের এখানে সো চিকিৎসা নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই আর আপনি যেটা বলেছেন যে আমি বলবো হজ যাত্রীদের হজের দিকেই মনোযোগী থাকা উচিত বেশি টাকা পয়সা কেরি করা প্রয়োজন নাই আপনি যদি পূর্ণ প্যাকেজের টাকা এজেন্সিকে দিয়ে থাকেন তাহলে কোরবানির টাকা সহ সামান্য কিছু খরচের টাকাই রাখা উচিত এবং আরেকটা বিষয় যে যাওয়ার সময়ও আপনি অননুমোদিত মালামাল বহন না করা